নমস্কার, বিজ্ঞান মেলায় জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনারা প্রত্যেক দিন রাত 10টা 30-এ এই প্রোগ্রাম দেখেন। আমি প্রফেসর ডক্টর বাসু। এই অনুষ্ঠান দেখার ইম্পর্টেন্স, বিশেষত্ব আপনারা বোধহয় এর মধ্যে বুঝে গেছেন। এই অনুষ্ঠানের নাম বিজ্ঞানের আলো জ্যোতিষ। আমার এই অনুষ্ঠানে আপনারা প্রত্যেক দিন কিছু না কিছু বিজ্ঞান ভিত্তিক আলোচনা, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ শাস্ত্রকে ব্যাখ্যা আমি করে থাকি, করে থাকব। কেন আজকে জ্যোতিষ শাস্ত্র সম্বন্ধে মানুষের সচেতনতা যে লেভেল, সেটা অনেকটা নিচে নেমে গেছে। হয়তো এর কারণস্বরূপ বলা যায় জ্যোতিষ শাস্ত্রকে সেভাবে ব্যাখ্যা করা হয় না। জ্যোতিষ শাস্ত্র একটা অকাল্ট সায়েন্সের বা তার সঙ্গে অন্যান্য যে শাস্ত্র বলুন বা ধর্ম বলুন, সেগুলো একটা মেলবন্ধন হয়ে কোথাও যেন জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যাটা একটা বিশ্বাসযোগ্যতার মাপকাঠি হারিয়েছে। আমি, আপনারা জানেন, একটি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি, পাশাপাশি জ্যোতিষশাস্ত্র ভালোবাসি, জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি, আমি এটা নিয়ে রিসার্চ করি। আজকে ভারতবর্ষ নয়, আপনারা জানেন যে আমি ইউএসএর দুটো সংস্থার সঙ্গে রিসার্চ কোলাবোরেশনে আছি, ISAR, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ, অ্যান্ড আমেরিকান ফেডারেশন অফ অ্যাস্ট্রোলজার্স। আমি নিয়মিত জার্নাল যেগুলো বেরোয় আমেরিকার এই দুটো সংস্থা থেকে, তার সঙ্গে যুক্ত, নিয়মিত জার্নালে আমি লিখি। এর কারণ কি? এর কারণ একটাই, যে কোনো ফিল্ডে যদি আপনি নলেজটাকে ফিক্সড রেখে দেন, না বাড়ান, তাহলে আপনি নিজেকে কোথাও একটা জায়গায় আটকে রাখবেন। তো যে কোনো স্বাস্থ্যক্ষেত্রে এটা প্রযোজ্য। সীমাবদ্ধতার গণ্ডি ভেঙে আপনাকে প্রতিনিয়ত আপডেটেড থাকতে হবে। এই অনুষ্ঠানে আমি কখনো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, কখনো ফিজিক্সের আলোয় জ্যোতিষশাস্ত্র, কখনো জেমোলজিতে, যেটা জ্যোতিষশাস্ত্রের একটা অঙ্গ, জেমোলজি মাস্টার্সে পড়ানো হয়, যে যেটা রেমেডি জানতে গেলে আমি একটা স্টোন দিয়ে দিলাম, তাছাড়াও জানতে হবে এই স্টোনের কেমিক্যাল কম্পোজিশন কোথায়, তার জন্য কেমিস্ট্রি, অ্যাসেন্ডেন্ট ক্যালকুলেট করার জন্য ম্যাথামেটিক্স, আর তার সঙ্গে জিওগ্রাফি। কি কেন ল্যাটিটিউড লংগিটিউডের গুরুত্ব এত? আপনারা জানেন রাশি, সবাই জানেন রাশি কি, 12টা ভাবের মধ্যে যেখানে চন্দ্র আছে সেটাই আমরা রাশি, কিন্তু লগ্ন কি বলতে পারবেন? লগ্নের ব্যাখ্যাটা কি, ম্যাথামেটিক্যাল ইমপ্লিকেশন কি বা জিওগ্রাফিক্যাল ইমপ্লিকেশন কি লগ্নের, জানতে হবে, জানতে হবে। এই জন্যেই আপনারা বুঝতে পারবেন জ্যোতিষশাস্ত্র কতটা বিজ্ঞানের উপর দাঁড়িয়ে আছে, কতটা প্রতিষ্ঠিত। এটা জানতে গেলেই আপনারা বুঝতে হবে আপনাদের জ্যোতিষশাস্ত্র, আপনি যাখানে যাচ্ছেন, যে জ্যোতিষীর কাছে যাচ্ছেন, তার কতটা নলেজ আছে, তাকে চিনতে পারবেন, আপনি নিজেও সচেতন হবেন। আজকে আমি এরকমই কিছু একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন আপনারা বোঝাবো, খুব গুরুত্বপূর্ণ। দেখবেন আপনারা আজ অবধি যারা যারা কোনো জ্যোতিষের কাছে গেছেন, মিনিমাম দুটো চার্ট সবাই করে, যদিও অনেকে তাও করে না। একটা বলা হয় রাশিচক্র D1, আর একটাকে বলা হয় D9, নবাংশ। আপনারা জানেন যে ডিভিশনাল চার্টস, এই প্রসেসে আমি বিলিভ করি, আমি নয়, যে কোনো ট্রু অ্যাস্ট্রোলজার, শিক্ষিত প্রকৃতি জ্যোতিষ এই ডিভিশনাল চার্ট ছাড়া কখনোই ফলাদেশ করেন না।
যদিও ভারতবর্ষের বুকে আমার মনে হয় না আমি ছাড়া এই মুহূর্তে কেউ করে, তার কারণ এই ডিভিশনাল চার্টের উপরে বাজারে কোনো বই নেই, তাই শেখাও হয় না। আর আমি বাজারে কোনো বই নেই বলে বাইরের বিদেশে আমার কাছে ইন্টারনেট আছে, আমি এই ইন্টারনেটের থ্রু দিয়ে আমি বিদেশের বিভিন্ন জার্নাল পড়ে শিখবো, সেই ধৈর্য বা সময়ও আজকালকার মানুষের হাতে খুব কম। তাই জ্যোতিষশাস্ত্র যারা চর্চা করেন তারা শুধুমাত্র তার ব্যবসায়িক স্বার্থ সফল করার জন্যেই ওই D1-এই সীমাবদ্ধ থাকেন, বাজারে যে বইগুলো পাওয়া যায় তার উপর আর কেউ জান না। তো যাই হোক, আমি বিভিন্ন আমার ইনস্টিটিউট একটি আছে যে জ্যোতির্ময় ইনস্টিটিউট অফ সিউডো সায়েন্স অ্যান্ড রিসার্চ, আমি সেখানে যে সমস্ত স্টুডেন্টরা আছে তাদের দেখে নিই তারা কতটা তারা জ্যোতিষ হতে পারবে, তারপরে আমি শেখাই। আজকে আমার অনেক স্টুডেন্ট তারা প্র্যাকটিস শুরু করেছে মাস্টার্স করার পরে, এবং তারাও আজকে ডিভিশনাল চার্ট দেখছে। এই ডিভিশনাল চার্ট দেখার প্রয়োজনীয়তা আমি বারবার বলেছি, ডিভিশনাল চার্ট দেখলেই যখন ক্লায়েন্ট আসবে তখন আপনাকে কিছু জিজ্ঞেস করতে হবে না, কেন এসেছেন, কী সমস্যা, বা আপনার এই হতে পারে, নাথিং। লাইফ টাইম প্রেডিকশন সেই অ্যাস্ট্রোলজার করবে, আপনি খালি বসে শুনবেন। ডিভিশনাল চার্ট দেখার কিছু রুল আছে, জ্যোতিষশাস্ত্র পুরোপুরি কিছু রুলের উপরে ডিপেন্ড করে আছে, সেই রুলগুলো জানতে হবে, বুঝতে হবে, তাহলেই আপনি সম্পূর্ণ লাইফ টাইম প্রেডিকশন করা যায় একজনের সম্বন্ধে। তাকে কিছু বলতে হয় না, তার ডেট অফ বার্থ, টাইম, প্লেস সাফিসিয়েন্ট। তো সেই রকমভাবে তার রেমেডি, অপটিমাল রেমেডি, এক গাদা স্টোন না পড়ে, আমি তো দুটো থেকে তিনটে খুব ক্রিটিক্যালি, টেকনিক্যালি ক্রিটিক্যাল চার্ট হলে আমি চারটে স্টোন বলি দিই, এর বেশি স্টোন আমি প্রেফারই করি না, রেকমেন্ডই করি না। আমি বলি ঠিক কোয়ালিটি স্টোন ঠিক ঠাক দিলে, ঠিক পাওয়ারের দিতে গেলে আপনাকে ডিভিশনাল চার্ট দেখতে হবে, ফলো করতে হবে, তবে আপনি একজনকে সঠিক স্টোন নির্ধারণ করতে পারবেন, দিতে পারবেন, এবং সেই স্টোন ঠিকঠাক দেওয়া হলে তা 24 আওয়ার্সের মধ্যে কাজ হয়। আমি যাদের স্টোন চুজ করে দিই তাদের বলে দিই 24 আওয়ার্সের মধ্যে কাজ শুরু হবে, এবং এই সময়ের মধ্যে আপনার এই জিনিসটা হবে যে সমস্যায় আপনি ভুগছেন। আর সব কিছু সমাধান হয় না, স্টোন সব কিছু জীবনে কোনো মানুষ নেই আজ অব্দি যার জীবনে 100% সে ফ্রি ফ্রম প্রবলেম হয় না, যেগুলো হয় না সেগুলো উই গেট আ গাইডেন্স ফ্রম অ্যাস্ট্রোলজি, আমাকে জেনে নিতে হয় আমার এই আছে, এগুলো কোনো রেমেডি দিয়ে হবে না, সেগুলো সাবধান থাকতে হয়, সে বুঝে উই শুড কন্ট্রোল আওয়ার লাইফস্টাইল অ্যাকর্ডিংলি। আর যেগুলো হবে তো হবেই, এর মধ্যে হতে পারে কোনো 1 আর 0 ডিজিটাল রেসপন্স, হয় হবে না হবে না, হলে 100% হবে, এবং ঠিকঠাক প্রপার স্টোন দেওয়া গেলে সেটা হবেই, তাই আমি লিখিত গ্যারেন্টি দিয়ে দিই যে আপনার এটা হবেই, না হলে তার দায়ভার আমার, সম্পূর্ণ দায়ভার। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করবো এরকম একটি ম্যাথামেটিক্যাল ইমপ্লিকেশন অফ জ্যোতিষশাস্ত্র, শুরু করেছিলাম যে বলে যে দেখবেন এই D1 D9 ছাড়া ডিভিশনাল চার্টে তো আরও 16 থেকে 20খানা চার্ট আমি দেখি, আপনারা জানেন সেটা আছে। তো এই এতগুলো চার্ট না হলেও যারা একটু একটু মানে দেখতে সিরিয়াসলি যদি জ্যোতিষশাস্ত্রকে নিয়েছেন, চর্চা করেন, তারা দুখানা চক করেন D1 অ্যান্ড D9। এই D1-এর পরেই D9-এর গুরুত্ব কেন, মাঝখানে অনেকগুলো ছক আছে, D4 D3 D6 D7, এগুলো স্কিপ করে গিয়ে D1-এর পরেই D9 কেন, অর্থাৎ রাশিচক্রের পরেই নবাংশের গুরুত্ব কেন, আজকে দেখুন এটার ম্যাথামেটিক্যাল ইমপ্লিকেশন, ম্যাথামেটিক্যাল ভাবার্থ, সেটা বুঝুন ভালো করে, আপনারা বুঝতে পারবেন যে ম্যাথামেটিক্সটা কোথায় এখানে। D1 এবং D9 অনেকেই বলেন, অনেক জ্যোতিষীরা আপনারা আজ অব্দি শুনেছেন, যা আজ অব্দি যেটা আপনারা ইউ আর ইউজ টু লিসেন দ্যাট, যে D9 আমরা দেখি একমাত্র গ্রহের বলবত্তার জন্যে, ভাগ্য বিচার করা হয়, বিয়ের জায়গাটা দেখা হয়, এর জন্য D9-এর খুব বেশি গুরুত্ব, সঠিক, বাট এর ম্যাথামেটিক্সটা কোথায়, আজ অব্দি কোথায় আপনারা কোনো চ্যানেলে দেখেছেন কি না আমার প্রোগ্রাম ছাড়া, আপনারা আপনারাই বিচার করবেন। যাই হোক, তো একটু দেখে নিন, একটু বোঝার একটু বোঝার চেষ্টা করুন যে আমরা জানি যে আমাদের যে রাশি চক্র এরকম হয়, আমরা এভাবে একটা এর পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করি যার 12টা ভাব থাকে, তাহলে এই 12টা মানে আমাদের 360 ডিগ্রি, তাহলে এই 360 ডিগ্রি যদি কমপ্লিট করা হয়, 360/12 মানে আমি 30 ডিগ্রি করে প্রত্যেকটা রাশি নেয়, 30 ডিগ্রি করে,
এখন এই প্রত্যেকটা রাশিকে যদি আমি 9 দিয়ে ভাগ করি, ডিভিশনাল চার্ট মানে অ্যাকর্ডিং টু দ্যাট ডিভিশনাল চার্ট রাশিকে সেইভাবে ভাগ করা হয়। D3 যদি হয়, রেখাংশ যদি হয়, এই 30 ডিগ্রিকে আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে এক একটা স্লাইস বৃত্তাংশ 10 ডিগ্রি করে পায়। ঠিক সেরকম আজকে যদি এটা D1 বলি, তার সঙ্গে D9 যদি আমি ধরি, D9 ঠিক এরকম একটা আলাদা ছক যেটা নবাংশ আমরা বলে থাকি। তো D9 মানে কি? তাহলে 30 ডিগ্রিকে আমি 9 দিয়ে ডিভাইড করব, তো 30 ডিগ্রি ডিভাইড বাই 9, এক একটা তাহলে বৃত্তাংশ কত করে পাচ্ছে? 3 ডিগ্রি 20 মিনিট। এবার আসি নক্ষত্রে। নক্ষত্র বিচারটা খুব ইম্পর্টেন্ট, ডিভিশনাল চার্ট ছাড়াও প্রত্যেকটা চার্ট দেখার জন্য তার সঙ্গে নক্ষত্র দেখতে হয়, গ্রহরা কোন নক্ষত্রে বসে আছে। নক্ষত্র বিচার ছাড়া জ্যোতিষশাস্ত্র সম্ভব নয়। তো এরকম আমাদের 27টা, 27 নাম্বার অফ কনস্টেলেশনস আর দেয়ার। তো এই নক্ষত্রের প্রত্যেকটা নক্ষত্রের আবার 4টে করে পদ আছে। তার আগে বলি নক্ষত্র কত ডিগ্রি নেয়। একটা নক্ষত্র নেয় 13 ডিগ্রি 13 ডিগ্রি 20 মিনিট একটা নক্ষত্রের লাগে। তাহলে 4টে যখন পদ আছে প্রত্যেকটা নক্ষত্রের, তাহলে একটা নক্ষত্র একটা পদ কত নেয়? 13 ডিগ্রি 20 মিনিট ডিভাইডেড বাই 4 কত হচ্ছে? 3 ডিগ্রি 3 ডিগ্রি 20 মিনিট। সো দিস কোইনসাইডস উইথ দিস, মানে নক্ষত্রের একটা পদ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য ওয়ান স্লাইস অফ নবাংশ। নবাংশের একটা স্লাইস 3 ডিগ্রি 20 মিনিট, তার সঙ্গে নক্ষত্রের একটা পদ অত ডিগ্রি জায়গায় নেয়, যেটা একমাত্র D9 এর ক্ষেত্রেই সম্ভব, অন্য কোনো ডিভিশনাল চার্টের ক্ষেত্রে সম্ভব নয়। তাই অ্যাকচুয়াল গ্রহের বলবত্তা জানতে গেলে আমাকে D1 এর পরে D9 দেখতে হয়, তার ম্যাথামেটিক্সটা হলো এইটা। তো আজকে এইভাবে আমার এই বিজ্ঞান জ্যোতিষ অনুষ্ঠানে আপনারা প্রত্যেক দিন কিছু না কিছু জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা বিজ্ঞানের আলোয় দেখতে পারবেন, আর আপনারা সচেতন হবেন যে বিজ্ঞান যখন যদি ট্রু হয়, সত্যি হয়, জ্যোতিষশাস্ত্র কতটা মানুষের জীবনে, সত্যিকারের এই স্বাভাবিক জীবনে কতটা প্রতিফলন হতে পারে। আমরা গাইডেন্স পাই জ্যোতিষশাস্ত্র থেকে, ঠিকঠাক প্রকৃত অ্যাস্ট্রোলজার আমাদের প্রপারলি গাইড করে এবং বলে দেয় আপনার সমস্যা এবং তার সমাধান যদি থাকে। আর এই সমাধান দেখার জন্যে আপনাকে দেখতে হবে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান। বুঝুন, নিজেরা সচেতন হন, এবং এই সচেতন হলেই আপনার জীবনে আপনি নিজেই প্রতিকার করতে পারবেন ঠিকঠাক অ্যাস্ট্রোলজারের হাত ধরে। এইভাবে প্রত্যেক দিন রাত 10:30টায় সিটিএন চ্যানেলে আপনারা আমায় দেখতে পাবেন। আমার সঙ্গে আরও যদি বিস্তারিত জানতে চান, তাহলে আমার পার্সোনাল ওয়েবসাইট www.probbasu.in এ গেলে আমার সমস্ত ডিটেলস দেওয়া আছে, এবং ইউটিউবে প্রব বাসু সার্চ করলেই বা প্রফেসর ডক্টর বাসু সার্চ করলেই আমার সমস্ত ভিডিও আপনারা দেখে নিতে পারবেন, যারা এখনও অবধি আমার ভিডিও আমার প্রোগ্রাম দেখেনি। আজ এখানেই থামছি, আবার দেখা হবে কালকে রাত 10:30টায়। নমস্কার।